নমস্কার, আমি অঞ্জনা। আর সাথে দেখো লাড্ডু রাখি পরে বসে আছে। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমি ক্যামেরার সামনে আসতেই পারছিলাম না, তার কারণ এত কাজ আজকে রয়েছে চতুর্দিকে। প্রথমত রাখি পূর্ণিমা, দ্বিতীয়ত লাড্ডুর জন্মদিন। তো সব অ্যারেঞ্জমেন্ট করছি, লাড্ডু সব রান্নাবান্না করবো। তো প্রথমে নিজেদের যেটা খাবো সেটা করে নিয়েছি। আজকে আমরা সবাই নিরামিষ খাচ্ছি, তো লাড্ডুর জন্য এবার রান্না বসাচ্ছি। প্রথমে ক্ষীর সুজি এগুলো করবো, পর করে করতে থাকবো। আর তার আগে বলি সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই। আমার যত ভাই আছো, দাদা আছো, বা আমি যাদের দিদি ডাকি, যে আমাকে দিদি রাখো, প্রত্যেককে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদের সাথে থেকো। আর চলো আজকে লাড্ডুর জন্মদিন কীভাবে সেলিব্রেট করি, সাথে রাখি তো দেখলেই শান্তি পরিয়ে দিয়েছে ফুলের রাখি, মানে রাখি এত বড় যে লাড্ডুর মুখ দেখা যাচ্ছে না। আর ওদিকে সব সাজাবে, ওই ঘরে ডেকোরেশন হবে লাড্ডুর জন্মদিনে যেটুকুনি পারবে। আর বিশেষ কেউ তো মানে এই দিনটায় কাউকে সেইভাবে নিমন্ত্রণ করি না, কিন্তু জেনে যারা নিজে থেকে আসে তারাই তো দেখো দেখবে কারা আসবে। দু একজন আসবে আর বেশি কেউ নয়। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজগুলো সেরে রেখে দিই। হ্যাঁ দেখো, পাঁচ রকম ভাজা আছে, মা সব কেটে রেখেছে আর কি। মা ভাজবে, আগে ফার্স্টই ক্ষীরটা বসিয়ে দিয়েছে, তো আস্তে আস্তে করবে মা সব। আর বার্থডে পার্টিটা সেলিব্রেট সন্ধ্যেবেলা হবে, তো হতে থাকুক সব কিছু। দেখো পাঁচ রকম ভাজা বসিয়ে দিয়েছি, এক এক করে মানে অনেকগুলো ধরে গেছে বলে অনেকগুলো করে নিয়েছি, তো ভাজাগুলো হোক, তারপরে এক এক করে সব করব। তো দেখো সবাইকে, আমি রেডি হয়ে গেছি, ওইদিকে সাজানো হয়ে গেছে, মানে লাড্ডু যেখানে বসবে আর কি, যেহেতু বার্থডে একটু সাজাতে তো হবে বেলুনস দিয়ে। তো তোমাদেরকে দেখাবো লাড্ডুকে এখন রেডি করবো, আর মারও রান্না অলমোস্ট কমপ্লিট। তো চলো মার কাছে নিয়ে যাই, তারপরে তোমাদেরকে আমি সাজানোটা দেখাচ্ছি ওই ঘরে কেমন হয়েছে। আর দেখো এই যে গানেরটা পড়েছি, এটা আমাকে সেবন্তিকা দিয়েছে, মানে সেবন্তিকা না, এটা আন্টি দিয়েছে বেসিক্যালি। তো আন্টিরাও এসছে, সেবন্তিকাও এসছে, কৃষ্ণমামাও এসছে, সবাইকে দেখাবো। তো সাথে থাকো, চলো এখন মার কাছে যাই, তারপরে আমি ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো মা এখানে লুচি ভাজছে, তোমার সব কমপ্লিট, তোমা পুরো ঘেমে গেছে দেখো। আমি পুরো নিয়ে গেছি, হ্যাঁ সেই সকাল থেকে শুরু হয়েছে, হ্যাঁ এখন আমি মানে চলেই যাচ্ছি। হ্যাঁ হয়ে গেছে, লুচিটা দেবো লাড্ডুকে, লাড্ডুকে রেডি করবো। এবার লাড্ডুকে আমি সাজিয়ে দিই, আর ওই ঘরে তোমাদেরকে ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই। ওখান থেকে না এই চামচটা দিয়েছিল, তো আমি এই স্পুন দিয়েই কাটবো। ধরে দেখ যা মুখটাই ইয়ে করে দিল। এবার এগুলো নিয়ে আসবো, তো লাড্ডুর কেক কাটিং এর পরও ডিনারও রেডি হয়ে গেছে। ওই দেখো ওখানে পাঁচ রকম ভাজা আছে, লুচি আছে, ক্ষীর আছে, সব আছে, মানে অনেক কিছুই আছে। তো ওখানে কেক একটু ওকে কেটে ওখানে দেওয়া আছে,
আর এই চকলেটটা মামা এনেছে, তো এবারেও খাবে। আর আন্টি মিষ্টিটা এনেছে, আন্টি মিষ্টি এনেছে ওখানে, আর মালা এনেছে। মালা এনেছে, লাড্ডুকে মালা করা তো দেয় না, তো ভালোই হয়েছে। লাড্ডুরও ইচ্ছা ছিল, আমারও মনে হয় ইচ্ছা ছিল, এই জন্য পূরণ হয়ে গেছে। আর সেবন্তিকা ওখানে রাখি পরিয়েছে ওকে, আর একটা রাখি দিয়েছে, এবারও খেয়ে নি। দেখো এখানে সব হয়ে গেল, তোমাদেরকে বললামই, আর তোমাদেরকে দেখানো হয়নি যে আন্টি এসেছে, সেবন্তিকাও এসেছে, এখানে তো কৃষ্ণ মামা আছে, যে অ্যাকচুয়ালি এইটাতে পুরো হেল্প করেছে, মানে আমি কিছুই করিনি। মামাই করেছে এই পুরোটা। তোমরা বলো ডেকোরেশনটা কেমন হয়েছে, আমার তো খুব ভালো লাগছে দেখতে। সবাই খেয়ে দিয়ে চলে গেল, আর আমি দেখো না আজকে একটা টিপ পরতে পারলাম, না একটু লিপস্টিক পরতে পারলাম, কিছুই আমি করতে পারিনি। আসলে একা হাতে করতে না, আর এইখানে কি বলতো ব্যাপারটা, মানে সব হাতের কাছে আমি পাচ্ছি না, জিনিসপত্র একটু কম, হ্যাঁ সেই সব করতে গিয়ে একটুখানি খুব আমি মানে ইয়ে হয়ে গেছি, নাজেহাল হয়ে গেছি যাকে বলে। তা আমাদের আসন্দেহ হয়ে যাচ্ছে ওরা আবার কতটা যাবে খেয়ে দে। তো যাই হোক, আমার সব থেকে বড়ো কথা যে কেউ কিন্তু সেইভাবে নিমন্ত্রিত নয়। যেমন কৃষ্ণ সকালে ফোন করেছে লাড্ডুর জন্মদিন, আজকে ফাঁকা আছে চলে যাবো সন্ধ্যাবেলায়। সেবন্তিকাকে ধরো আমার বাড়িতে সবসময় ও কোনো কিছুতে সন্ধ্যে সেবন্তিকা থাকে, তো আজকে কৃষ্ণ এসেছিলো বলে সত্যি সাজানো গোছানোগুলো ভালো হলো, কারণ সন্ধ্যে একা পারছিল না, তো লাড্ডুই বোধহয় এগুলো করিয়ে নিয়েছে। তারপরে আজকে আমি বললাম শান্তিকে যে একটা লাড্ডুর জন্য মালা আনি, মালা বলছে না জন্মদিনে মালা পরাতে হবে না, জন্মদিনে কেউ মালা দেয়, ঠিক দেখো সেবন্তিকার মাই সেই মালা নিয়ে এসছে, মানে আমারও ইচ্ছা ওরও ইচ্ছা দুজনের ইচ্ছেই পূর্ণ হয়ে গেছে। তো সব খুব ভালোভাবে হয়েছে, খাবারও নাকি খুব ভালো রান্না হয়েছে, কারণ আমি তো টেস্ট করে কোনোটাই দেখান দেখবো না, লাড্ডু যে দেখবো আগে, তো কিন্তু বললো সবাই খুব ভালো হয়েছে খাবার দাবার, খেয়ে দিয়ে সবাই চলে গেছে। তোমরা তো দেখেছো লাড্ডুর জন্য কী রান্না করেছি, আর এই কানেরটা সেবন্তিকা বলে দিয়েছি বলেছি, হ্যাঁ। তো যাই হোক, ভিডিওটা জানি না কতটুকু হয়েছে কী হয়েছে যা না হয়েছে, কিন্তু এইটুকুনি থাক, কারণ আজকে শুধুমাত্র ওরই ও আজকে কৃষ্ণ এসেছিলো বলে আমি আমার কৃষ্ণকে একটা রাখি পরালাম, ভিডিও করা হয়নি, কারণ যে দিদি ডাকে আমাকে, তো এসছে আজকে একটা ভাইকে পেয়েছে, আর আমার ভাইকে আর দুই ছোটকাকে আর ইয়ে পটকাকে আমি রাখি ফ্লিপকার্টেই অর্ডার করে আগে পাঠিয়ে দিয়েছিলাম, ভাইকে একটা কফি মগও দিয়েছি রাখির, আর পুচুকেও পাঠিয়ে দিলাম, বিদ্যুৎ এসেছিলো ও চলে গেল, তো পুচু রাখিও ওদের সাথে পাঠিয়ে দিয়েছি, কারণ এবছর আর নেই, অন্য বছর তো পুচু এসে আসে ঘরে, পুচু ওকে পড়ায় আর ও পুচুকে পড়ায়, তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা শেষ করবো আজকে, ভিডিওটা যদি ভালো লাগে শান্তি শেষ করবো, কেন শান্তি এত সুন্দর সেজেছে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে ভিডিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই শান্তি থেকো, পাশে থেকো, লাড্ডু এটা দেখিয়ে শেষ করো, হ্যাঁ।